আমি আমি অ্যাপ্লিকেশানটিতে দুই হাজার পয়েন্ট কমপ্লিট করলাম ওয়ালেটে আসবে রিচার্জ অপশানে যেয়ে আমি রিচার্জ নাম্বার নিয়ে দুই হাজার পয়েন্ট সমস্য বিশ টাকা রিচার্জ নিতে পারবো এখন এই দুই হাজার পয়েন্ট করতে সময় লাগলো আমার মনে হয় বিশ মিনিট কি একুশ মিনিট আমি হিসাব করে দেখলাম এখানে অপশানে যাই দেখা যাচ্ছে যে তিরিশ হাজার পয়েন্টে তিনশো টাকা তিরিশ হাজার পয়েন্ট আমি যদি বি বিশ মিনিটে দুই হাজার পয়েন্ট করতে পারি তাহলে মিনিটে আমি একশো পয়েন্টকে করতে পারতেছি আমি যেই সিড দিয়ে দেখেছি মিনিটে একশো পয়েন্টকে হচ্ছে তাহলে তিরিশ হাজার পয়েন্টে তিনশো মিনিট লাগবে তিনশো মিনিটকে যদি আমি ঘন্টায় ভাগ করি তাহলে ষাট ডে ভাগ করলে মাত্র পাঁচ ঘন্টা অর্থাৎ কেউ যদি এখানে পাঁচ ঘন্টা যদি লাগারা কাজ করে বা ভাঙে ভাঙে এখন দুই ঘন্টা করে একটু পরে দুই ঘন্টা করলো তারপর এক ঘন্টা করলো এবার যদি ভেঙে ভেঙে কাজ করে তাহলে দিনে তিনশো টাকা অনায়াসে নিতে পারবেন বা কেউ যদি যে আজকে দুই ঘন্টা করলাম একটু একটু করে ক্যালকেবার করবো দুই দিনে তিনশো টাকা খারাপ না আর পেমেন্টটা নিয়ে আমি এখন দুশো টাকা লাইভ পেমেন্ট নিচ্ছি এখন বলছি যে রিচার্জ পেমেন্ট অটোমেটিক সিস্টেম করা হয় উদ্যোগ দেওয়ার এক্সচেঞ্জের মধ্যে পেমেন্ট পেমেন্ট আচ্ছা দেখি উদ্যোগ দেওয়ার এক চেঞ্জের মধ্যে আসে নাকি আমি নাম্বারটা বসলাম এটাতে নেবো না জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স সিক্স নাইন সিক্স ফোর জিরো ওয়ানটা নাম্বার ফাইভ সিক্স সিক্স নাইন সিক্স ফোর জিরো ওয়ান হ্যাঁ রিডিমে ক্লিক করলাম আপনার পেমেন্ট করা হয়েছে কি কতক্ষণ সময় লাগে এই যে ডেসচেঞ্জ চলে আসে আপনাদের সামনে কেবলই দিলাম এই সঙ্গে সঙ্গে চলে আসি বিশ টাকা রিচার্জ সাকসেসফুলি শেক ডায়াল আমি কিন্তু কোনো ভিডিও কাট করি নাই কিছুই করি নাই জাস্ট দিলাম অ্যান্ড হিস্টোরি এই যে পেমেন্ট হিস্টোরি দেখেন পেমেন্ট রিচার্জ পেইড এত ফাস্ট এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনারা কাজ করতে পারেন